মোবাইল দিয়া গুনাহ করার ভিন্ন ভিন্ন লাইনে গুনাহ করিয়া জিনা পর্যন্ত গিয়া করার যে জিনার অবকাশ সেই জিনার ইচ্ছা জাগ্রত হওয়ার বাদে যখন যুবকে যুবতী টকবকে ফুটন্ত ব্লাড নিয়া রক্ত নিয়া গুনাহ করে এই গুনাহ করা অবস্থায় এই কোরআনে কারিমে আয়াত 28 বাদা দিয়া কইব ভাই জুবায়ের ভাই আহমদ আলী ভাই তোমারে হইয়ার সুফিয়ান আহমদ বাইরে হইয়ার আমি কোরআনে কারিমে তোমারে আটখাইয়ার ও জাগাত গিয়া তুমি কোরআনে কারিমর তাফসীর তুমি শুনছলায় এই কোরআনে কারিম নু আন্দার থেকে বার করিয়া ফশার মধ্যে আনে তুমি এই জিনার কাম তুমি করিও না এখন তুমি তওবা করিয়া তাইব বনি যাও আল্লাহ তোমারে মায়ার বন্ধু বানাই লইবা আও বন্ধু আও এখন তুমি জিনা করি লাইছো বিবাহ বহির্ভূত জিনা তুমি করি লাইলাই এখন তুমি আও আল্লাহর ঘরের মধ্যে আয়া আল্লাহর কালামর আলোচনা তুমি শোনো আমার আল্লাহ তোমারে এখনো লাত মারি ফলাইত্রা না দুনিয়ার মানুষে বালা ফারনা কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কইত্রা হে জানি তুমি আও আল্লাহর ঘরের মধ্যে আও তাফসীরের মধ্যে যাও আল্লাহওয়ালার লগে তুমি বও আল্লাহওয়ালার লগে সময় কাটাও জিক্রের মজলিসে তুমি যাও গিয়া তুমি কও ও আমার আল্লাহ আমার ভুল হয়ে গেছে বেকার রাস্তায় গেছিলাম গিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা আমিন হই না আমিন হই আল্লাহ আমার দিলে বেকা করে লইছলাই আমার খাসলতে আমার দিলে বেকা করছলাম আল্লাহ তুমি আমারে সিধা বানাইয়া দিছলাই এখন সেই সিধা দিলে আবার তুমি জায়গা টানিয়া দেও আও বন্ধু আও যখন তুমি তওবা করবা আল্লাহ আমি জুবানি জিসমানি কলবি আর দিমাগে গুনাহ করি আমার দিলে বেকা করে তৈ দিছি আল্লাহ আমি ইন্তেহাই দরজার গুনাহগার আমারে মানুষে বলা পায় না আল্লাহ তুমি কইছো উলামায়ে কেরামে কইছেন তাফসীরের মাধ্যমে ওয়াজের মাধ্যমে শুনছি আল্লাহ তুমি তওবা করলে খুশি হই যাও প্রতিশ্রুতি বদ্ধতা দেখাইলে তুমি খুশি করিয়া আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ক্বাল ইন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিদ أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مايكر ساوند إشارة مايا دكوا محترم লক্ষ্মীনগরের
এই মসজিদের ভিতরে চলতে থাকা দিনই এই মোবারক জলসার সম্মানিত মুহতারম সদর সাহেব মুআজ্জজ ও মুকাররম কাবিল ইহতেরাম উলামায়ে কেরাম আমার বড় মায়ার হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব মসজিদের ভিতরে এবং বাইরে বিক্ষিপ্তভাবে হাঁটাহাঁটি করতে থাকা মুআজ্জজ মুরব্বিয়ান হযরত যুবক ভাইয়েরা এবং মাইকের আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে বাড়িঘরের অভ্যন্তরে অবস্থানরত সম্মানিতা মা আর বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ এক মেহেরবানি ওয়ার কারণে বিশেষ এক ইহসান ওয়ার কারণে আল্লাহ তাআলা কুদরতর দিলর এক বিশেষ খেয়াল থাকার কারণে মুনশা ইলাহি ওয়ার কারণে লক্ষ্মীনগরের এই মসজিদ এক জলসার ইন্তজাম করা হয়েছে সেই সঙ্গে মাগরিবর মুত্তাসিল আলোচনা করবার লাগি আমার হওয়া হয়েছে আমি খোতার মাধ্যমে কিছু কথা আয় এর লাগি হইতে লাগে আসলাম আগরতলা বদরপুর এই ট্রেন গিয়া ফৌসে 7:30 মিনিট যার লাগে আবুল বশর ভাই যাইন গাড়ি চালাইন গাড়ির মালিক তার লগে মশওয়ারা করলাম যে 12 গ্রাম নামিয়া যাওয়া যাইব নি মাইকটা সাউন্ড তরফ মেয়া দিন না মাইক মানে খানো গেল তো 12 গ্রাম লামিয়া ট্রেনও 15 মিনিট লেট করছে না মাগরিব দ্বারা অসম্ভব আসল ও 3:20 12 গ্রাম থেকে রওনা দিয়া দুয়ালিয়া ফাড় হইয়া রাতাবাড়ি আলিপুর রামকৃষ্ণনগর হইয়া অন আইয়া মাগরিব জমাত ফাইছি না আমি একলা পড়তে বাধ্য হয়েছি তো কিছু মশওয়ারা হয়তো একটু চিন্তাধারার মধ্যে সেটিংয়ের মধ্যে ব্যতিক্রম হয়েছে মৌলানা নূর আহমদ সাহেব দেখছি ওই সময় আইয়া হাজির হয়ে গেছেন তাই তখন তো একটু মায়া করিয়া বুঝাইয়া রাখো কুয়া এটা শিডিউল বানাইতে তোরা ফিকির করা লাগে দুইজন দে এখানো হওয়ার বাদে একটা মনোমালিন্যতার সৃষ্টি হয় অটোমেটিকভাবে আর কি তাই না আমার মায়ার মানুষ কোনোদিন তকরির ও জলসার মধ্যে ধাক্কা দেখি হয়েছে না টাইম লই আর আমি ঠেলাঠেলির সিস্টেম আমার নাই যে টাইম দেওয়া হয় ওটারে দরিয়া রাখার লাগিন উপস্থিত হওয়ার লাগিন বড় খেয়াল করি যাই হোক মাগরিবর মুত্তাসিল আলোচনা করবার লাগিন খোয়া হয়েছিল বিরাট এক টেনশনের মধ্যে আমি আল্লাহ তাআলা আনিয়ে আমার আজাইছেন আল্লাহ তাআলা আমরা সবরে কবুল করুক আল্লাহুম্মা আমিন আমি আপনারা সামনে সূরাতুল ফাতিহা যেটা কোরআনে কারীমের প্রথম সূরা যদিও আল্লাহর কালাম অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক আমরা শুনছি পাইছি কিন্তু তরতিব আর সিরিয়ালিটি মেনটেইন আল্লাহ করতে গিয়া সূরাতুল ফাতিহারে আমরা সর্বপ্রথম কোরআনে কারীমের মধ্যে পাই এবং বাচ্চাইন্তরে দম লওয়া কথা কিছু মানুষে উঠিয়ে একজন মানুষে বারে ভিতরে বাচ্চাইন্তে মাতিত্রা তোরা জিকির করে এই কোরআনে কারীমের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেমন করিয়া তন্ময়ার বান্দা বান্দি হলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করত বেহা রাস্তার থেকে সিধা রাস্তার মধ্যে উঠিত গুনার সমুদ্র থেকে নেকির সমুদ্রর তরীর মধ্যে খেমনে আইয়া আজিত গুনার কর্ম সৌকে দেখা খানে শোনা জুবানি আকলে দিমাগে জিসমি গুণা শারীরিক গুণা ওতার থেকে বাসিয়া জিসমানি ইবাদাত জুবানি ইবাদাত জুবানি জিক্র জিসমানি জিক্র কলবি জিক্র
মানসে করত এই চিন্তা দ্বারা আল্লাহ তাআলার সূরা ফাতিহার মধ্যে ফুটিয়া উঠে কিলা গুনাহ তা কি টান মারি মানসরে নেকির হামো আনা যায় খেমনে ফ্রি ফায়ার তা কি টান মারি আনিয়া মসজিদ হারাই যায় খেমনে ক্যারম আর লুডোর মধ্যে টেকা দিয়া দান মারা বাদ দেওয়াইয়া অথবা গুনার কোনো ভিডিও গেম দেখিয়া গুনার কোনো অশ্লীল ভিডিও দেখিয়া গুনার কোনো অশ্লীল ফটো দেখিয়া অবৈধ কোনো কর্মকাণ্ডে লিপ্ত হইয়া বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক স্থাপন করিয়া যেটা আল্লাহ নারাজ হইন জমিনে বদ্দুয়া দে আসমানে বদ্দুয়া দে জানোয়ারে বদ্দুয়া দে ওটা গুনার তাকে টান মারি আনিয়া জন্নতর মধ্যে হারাইবার লাগিন এই সুরে ফাতিহারে জামে মানে এমন এক সুরা বানাইছেন যে এই সুরার বিস্তারিত তফসিল তামাম কোরআনে কারীম সুবহানাল্লাহ হই না একবার আজকে ইনো জলসা যদি হইত না তে আমরা সুবহানাল্লাহ হইতে পারলাম নি অনেক আল্লাহ তাআলা আমরার ছোট বড় মাজারি সারা আমাল দে কবুল করকা হোক আল্লাহুম্মা এই সিরাতে মুস্তাকিম ফাইতে হইলে এই কোরআনে কারীম ওহানোর অনুসরণ অনুকরণ করা লাগব আটুত এজান দি বইবা না আবো বেজান বাকি আছে আবো ঘুমাইবার আটুলা মায়া বকা কোরআনে কারীম এমন এক সংবিধান এমন এক কনস্টিটিউশন এমন এক বিধান এমন এক হিদায়ত নামা এমন এক মুক্তিনামা যে মুক্তিনামা হিদায়ত নামার সংবিধান আর কনস্টিটিউয়েন্সি যে কনস্টিটিউশন যে ইকানোর দ্বারক আর বাহক যাইন বনি যাইবা ইকানোর লগে যাইন দিল লাগাই দিবা ইকানোর সংস্পর্শে যাইন আই যাইবা ইকানোর তাআল্লুকে যাইন আই যাইবা ইকানোর খেদমত যাইন আই যাইবা ইকানোর তিলাওয়াত যাইন আই যাইবা ইকানোর হেফাজত যাইন আই যাইবা রক্ষণাবেক্ষণকারী বনি যাইবা ইকান দিয়া উম্মতর খিদমত করা শুরু করে দিবা এক কথায় ওহানোর লগে শরীর জিসিম বুক লাগাই দিবা তান শুয়া তান ঘুমানি তান খাওয়া তান চলা তান ফিরা তান চাওয়া তান শোনা তান মাতা তান বাজারও যাওয়া বাজার থেকে আওয়া শ্বশুর বাড়ির যাওয়া শ্বশুর বাড়ির থেকে আওয়া তান বিবির লগর ব্যবহার মাল লগর ব্যবহার বাবার লগর ব্যবহার আওলাদর লগর ব্যবহার আওলাদে মা বাপরে মায়া করতো সেই তদ অনুযায়ী মায়া মহব্বত করা এই কোরআনে কারীম অনুযায়ী করে লইবা এটা রেখা যায় সিরাত মুস্তাকিম এটাই সোজা রাস্তা এই রাস্তাটা এই কোরআনে কারীমে দেখাইয়া দে আর সিরাতে মুস্তাকিমর ফটটা সোজা রাস্তাটা স্ট্রেইট রোডটা খুঁজিবার লাগেন আল্লাহ সুরে ফাতিহার মধ্যে কইছেন তুমি হও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আমরার আল্লাহ হে আমাদের পরওয়ারদিগার ও আল্লাহ তুমি আমরারে সেই সোজা রাস্তাটা দেখাও সুবহানাল্লাহ তুমি হেদায়ত নসিব কর সিধা রাস্তা নসিব কর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব হে আমাদের সবচাইতে বেশি প্রতিদান দেনওয়ালা আল্লাহ আমরা দিল রে তুমি সিধা কর এই সিধা দিল তুমি করিয়া সিধা দিল রে বেঘা করিও না আল্লাহ তুমি রবর কাছে কুজিয়ার এই সিধা দিল খানটা বেঘা করিও না সিরাতে মুস্তাকিম ভাই তুমি দিল সালাও আর ও দিল নে ঠিকাইয়া রাখবার লাগিন আমারে তুমি তৌফিক দেও এর লাগিন ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমাইত্রা জান জিন্দেগীত সুরে ফাতিহার আমল আছে এরে সুরে ফাতিহা নাই যে কোনো সুরা যে কোনো দোয়া মাসনুন দোয়া তিলাওয়াত করা এক জিনিস আমল করা আরেক জিনিস বুঝা যার নি যদি কোনো মানুষে আয়াতুল কুরসি রোজানা তিনবার ফড়িয়া বুকুর মধ্যে ফু দিয়া শৈলর মধ্যে মুসিয়া ঘুমাইন জিন্নাতর আদাওয়াত শরারত শয়তানর আদাওয়াত শরারত থেকে বাঁচিবা তানে যদি হঠাৎ আইয়া আল্লাহর হুকুমে মৌতে আক্রমণ করে কালিমার শহীদ খাতিমা হবে ইনশাআল্লাহ এগুলো আমল বানানি লাগবে বুঝা যার নি ফড়িলে তো আখতা ফড়িলে সব পাইবা ইনশাআল্লাহ কিন্তু আপনার রোজানা দাইমি ফড়া কন্টিনিউ ফড়া এটার আমল বানানি রোজানা এটা ফড়া রুটিনের ভিতরে ঢুকানি এটার নাম হইল আমল সুরাতুল ফাতিহা
আল্লাহ তাআলার কোরআনে কারীমের তরতিব মতে এক নম্বর সূরা ফাতিহা এই সূরা ফাতিহা উম্মুল কুরআন নামে খ্যাত সূরাতুস শিফা নামে খ্যাত সূরাতুল কনজ নামে খ্যাত যে সূরা সেই সূরা যদি কেউ রোজানা তেলাওয়াত করিয়া ঘুমায় আল্লাহ তাআলা তার সিরাতে মুস্তাকিমের মধ্যে মওত নসিব করবা সাইবা আখতা যদি সুবহানাল্লাহ বারে যায় গর্জনা রক্ত ছিড়ে যেতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা হয়ে গেছে নি আপনারা তোরা জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূল এখন বাচ্চা ইনতে মাতন না জানি মূল আলোচনাত গিয়ে আমি হামাইয়া সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আর গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দাল্লিন তকরীর শেষাংশে আলোচনা করব এখন তোরা আমি শরীয়তের জায়গা থাকি যে সিরাতে মুস্তাকিম ফাইতে হইলে আমার কিতা কিতা জিনিস করা লাগবে কোন কোন আমল করা লাগবে কোন কোন আমল বাদ দেওয়া লাগবে ওটা আমি বুঝালাম বুঝা জানি আর বাচ্চাতে তো মাতিলে হইতো না কিন্তু আমি আর এক কমবক মানুষ আমি পারি না তারা কিছু সময় মায়া দিয়ে ফারা যায় না যদি বাদে বিদায় দিলেই বা ইনশাআল্লাহ তবে বাধা দেন জানি মাতিলে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় খেয়াল করিয়া মাথা যায় না মাত ফাতারে যায় বকু আপনি বকু লাল সার ইন্তেজাম আছে তো সিরাতে মুস্তাকিম ফাইতে হইলে কোন আমল করা লাগে আর সিরাতে মুস্তাকিম ফাওয়াত গিয়া কোন জিনিসে বাধা দেয় এই কোরআনে কারিমে আমরারে স্পষ্ট ঘোষণা দিছে এর লাগে আমি প্রায় জায়গা তাকিদ দিয়া মাতি যে জলসা বছর কয়দিন হয় একদিন হয় এক এক এলাকা এক এক মসজিদ ঠিক না তোরা বা থাকবা না কয়টা হয় একটা হয় কিন্তু তফসিরুল কোরআন মাহফিল শুরু করবা যেটা হললে এই হিদায়ত নামার লগে মায়া লাগবো মুক্তি নামার লগে মায়া লাগবো সংবিধানের লগে মায়া লাগবো কনস্টিটিউশন যেখানে আল্লাহ দিয়া দিছেন কোরআনে করিম ওখানের লগে মহাব্বত লাগবো আর আল্লাহ গুণার থেকে বাসিয়া টান মারি জাহান্নাম থেকে নবী যে যেন বার করতা বার করে জান্নাত নিতা ওটার ফর্মুলা আর সিস্টেম কোরআনে করিমে শিখাইয়া দিব সুবহানাল্লাহ মসজিদে মসজিদে না পারলেও গ্রাম ভিত্তিক এক একটা মসজিদ ও তফসির শুরু করাটা বাঞ্ছনীয় অত্যাবশ্যকীয় অতি জরুরি কারণ বুড়া মানুষ জলসার মধ্যে আইন তবলিগর মধ্যে যাইন এরার দ্বারা মাদ্রাসাত গিয়া খুঁজছেন আলিম বোনা সম্ভব আসেনি বুড়া মানুষের লাগি পারবানি আপনি আর তো সুযোগ নাই কোনো চান্স নাই কোনো সম্ভাবনা নাই এর লাগি তফসিরুল কোরআন মাহফিল কোরআনে কারিমের ব্যাখ্যার আলোচনা যদি মসজিদ হয় তাইলে ইন্তেকালের আগে এই মুরব্বীয়ে শুকুর আদায় করতে পারবা আল্লাহর বেশি ও আমার আল্লাহ আল্লাহ তুমি আমারে লক্ষ্মীনগর এলাকার মধ্যে জন্ম দিছিলে মনাছড়া পয়েন্ট আমি ডেইলি গিয়া চা খাইতাম কিন্তু আল্লাহ এই সময়টা আমি এখন তফসিরের মধ্যে কাটাই আল্লাহ আমি সুরে ফিল সুরে হুমাজা সুরে কুরাইশ আমি ফোড়া জানি অর্থ জানি না সুরে মুলক আমি ফোড়া জানি অর্থ জানি না সুরে ইয়াসিন ফোড়া জানি অর্থ জানি না সুরে ফাতিহা জানি মগর অর্থ জানি না জানিনি এর লাগিন তফসিরের ইন্তেজাম ওলামায়ে কেরামকলে করিয়া আমি এক গুণাগার দে বড় সুযোগ করিয়া দিলা মরার আগে কমসে কম কোরআনে কারীমের তর্জমা খান বুঝিয়া মরম সুবহানাল্লাহ মুরব্বী একলোর বড় ফায়দা যুবক ভাইয়েরা যারা মদরসার মধ্যে ফোড়াত নাই আল্লাহর কালামুল লগে সম্পর্ক হইছে না সবাহী মক্তব্য বিচ্ছিন্ন আর বিক্ষিপ্তভাবে যাওয়া হইছে যে যাওয়ায় আর বোয়ায় তেমন ফায়দা হইছে না অ্যাটেনশন দেওয়া গেছে না এখন তারা তফসিরের মাহফিল বইয়া দিক নির্দেশনা পাইব মোবাইল দিয়া গুণা করার ভিন্ন ভিন্ন লাইনে গুণা করিয়া জিনা পর্যন্ত গিয়া করার যে জিনার অবকাশ সেই জিনার ইচ্ছা জাগ্রত হওয়ার বাদে যখন যুবকে যুবতী টকবকে ফুটন্ত ব্লাড নিয়া রক্ত নিয়ে গুণা করে এই গুণা করা অবস্থায় এই কোরআনে কারিমে আয়াত ঠাসরি বাধা দিয়া কইব ভাই জুবায়ের ভাই আহমদ আলী ভাই তোমারে হইয়ার সুফিয়ান আহমদ বাইরে হইয়ার আমি কোরআনে কারিমে তোমারে আটকাইয়ার ও জাগাত গিয়া তুমি কোরআনে কারিমর তফসির তুমি শুনছিলায়
এই কোরআনে করিম নু আন্দাজ থেকে বার করিয়া ফশার মধ্যে আনে তুমি এই জিনার কাম তুমি করিও না এখন তুমি তওবা করিয়া তাইব বনি যাও আল্লাহ তোমারে মায়ার বন্ধু বানাই লইবা আও বন্ধু আও এখন তুমি জিনা করি লাইছো বিবাহ বহির্ভূত জিনা তুমি করি লাইলাই এখন তুমি আও আল্লাহর ঘরের মধ্যে আয়া আল্লাহর কালামর আলোচনা তুমি শুনো আমার আল্লাহ তোমারে এখনো লাত মারি ফলাইত্রা না দুনিয়ার মানুষে বালা ফারনা কিন্তু আমার আল্লাহ ডাক দেয়া কইত্রা হে জানি তুমি আও আল্লাহর ঘরের মধ্যে আও তাফসীরের মধ্যে যাও আল্লাহওয়ালার লগে তুমি বও আল্লাহওয়ালার লগে সময় কাটাও জিক্রের মজলিসে তুমি যাও গিয়া তুমি কও ও আমার আল্লাহ আমার ভুল হই গেছে বেকার রাস্তায় গেছলাম গিয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা আমিন হই না আমিন হই আল্লাহ আমার দিলে বেকা করি লইছলাই আমার খাসরতে আমার দিলে বেকা কইছলাম আল্লাহ তুমি আমারে সিধা বানাইয়া দিছলাই এখন সেই সিধা দিলে আবার তুমি জায়গা তানিয়া দেও কইতে পারবো কোরআনে কারিমর স্পর্শে থাকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই কোরআনে আপনার দিলও বাড়ি মারবো মারবো ইনশাআল্লাহ হক ইনশাআল্লাহ এত বেশি পাওয়ারফুল এত বেশি স্টেমিনা এত বেশি এনার্জি কোরআনে কারিমর মধ্যে যে আজ-জুলুমা তাহলে শোনা আইব ইনশাআল্লাহ গুনার বাউন্ডারিটাকে বার করিয়া জান্নাতর খুশবু আর নূরের মধ্যে ফসার মধ্যে আনবার লাগিন ইকানোর আর জুড়ি নাই সুবহানাল্লাহ আও বন্ধু আও যখন তুমি তওবা করবা আল্লাহ আমি জুবানি জিসমানি কলবি আর দিমাগে গুনাহ করি আমার দিলে বেখা করে তৈ দিছি আল্লাহ আমি ইন্তেহাই দরজার গুনাগার আমার এমন সে বলা পায় না আল্লাহ তুমি কইছো উলামায়ে কেরামে কইছেন তাফসীরের মাধ্যমে ওয়াজের মাধ্যমে শুনছি আল্লাহ তুমি তওবা করলে খুশি হই যাও প্রতিশ্রুতি বদ্ধতা দেখাইলে তুমি খুশি হই যাও ও আল্লাহ এই মসজিদের ভিতরে যুবক ভাইয়ন্তরে হইয়া মুরব্বী হল দেখো আর সব আইজার কয় ইনশাআল্লাহ আমরা সারাই মিলিয়ে আমিও গুণাগার আমরা সারা গুণাগার নাই না তুই না ভাইয়ন্তরে হইয়ার বাপ ভাইয়ন্তরে হইয়ার যে আপনারা মসজিদের ভিতরে আইজার কয় ইনশাআল্লাহ সারাই মিলিয়ে আল্লাহর কাছে তৌবা করবো কয় ইনশাআল্লাহ মা বনিনতে বাড়ির থেকে তৌবা করবা বাপ ভাইয়ন্তে মসজিদ থেকে তৌবা করবো ইনশাআল্লাহ আমরা জিন্দেগির ছোট মাঝারি বড় সারা গুণারে আমার আল্লাহ মায়া করিয়া নেকি দিয়া বদলাইয়া দিলেই বা কোন সময় যখন বান্দার দিল গোসাত্তি লাগি যায় ইয়াল্লা আমি তো গুণাগার আল্লাহ আমি তো ভুল করি লিছি তুমি আমারে মাফ করিয়া দেও বান্দার হইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি করেন না সুবহানাল্লাহ চলো মাশাআল্লাহ আমরা একটু আগে যাও গাই এই সিরাতে মুস্তাকিমর ব্যাপারে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে আলোচনা করছেন সুরার মধ্যে করছেন আয়াতর মধ্যে করছেন লম্বা আয়াত করছেন বাট্টি আয়াতর মধ্যে করছেন হঠাৎ প্রসঙ্গক্রমে করছেন কোনো ঘটনা বর্ণনা করিয়া করছেন আম্বিয়া আলাইহিমুসসালামর মুতাআল্লিক মাতিছেন কোনো মানুষের কথা কইয়া মাতিছেন হেদায়ত দিবার লাগিন ফিফরার মাত মাতিয়া মাতিছেন হেদায়ত ফাইবার লাগিন আলহান কাবুত মাকড়সার মাত মাতিয়া মাতিছেন হেদায়ত ফাইবার লাগিন সুরা জিন জিন নামে একটা সুরা আছে সেই সুরার মধ্যে আলোচনা করছেন সুরাতুন নাস মানুষরে বাসাইবার লাগিন হেফাজত ফাইবার লাগিন শয়তান থাকি জিন্নাত থাকি বাসিবার লাগিন সুজা রাস্তা দেখাইয়া দিতরা আল্লাহ সুরে নাসর মধ্যে ফালাকর মধ্যে ভিন্ন ভিন্ন বামে হেদায়তর রাস্তা দেখাইছেন আল্লাহ অসংখ্য আলোচনা ছয় হাজার ছয়শো ছষট্টি আয়াতর মধ্যে আছে আমি এক জায়গা বাসিছি এখন সুরা ইব্রাহিম সুরা ইব্রাহিমর শুরুয়াত আল্লাহ খেমনে গুণার থেকে আপনি বারোই আইতা খেনে আইতা খেনে বারোইবার লাগিন খোয়া হইল খারে খোয়া হইল কীভাবে খোয়া হইল কেন খোয়া হইল ফায়দা কিতা আর এগু না মানলে নোকসান কিতা এই আলোচনাটা আছে ইনশাআল্লাহ খেয়াল দিয়ে শুনবা না ইনশাআল্লাহ জি তোরা মাতই না আচ্ছা এই নিতরে মাত শোনা যান না খরর মানুষে হোক মাত শোনা যারনি বক না বক সুরা সুরা ইব্রাহিম ফারা নম্বর ১৩ সুরা ইব্রাহিম শুরু হতরা আল্লাহ রাব্বুল আলামিনে শুরুয়াতর কিয়দাংশ আয়াতর মধ্যে খুব ভালো করে ফলো করবা কিয়দাংশ আয়াতের মধ্যে আল্লাহ তাআলায় সিরাতে মুস্তাকিমর মধ্যে হারে হইতরা তুমি ডাক দেও ইটা ফাইবা কিভাবে মানুষ আইতো ইটা ফাইবা গুনার রাস্তা কোনটা ইটা বুঝবা নেকির রাস্তা কোনটা ইটা বুঝবা খেমনে আইতো তার লাইন বাতাইয়া দেওয়া আইতে বাধা দিব কিতা কিতায় ইটাও ফাইবা কোন কোন মানুষে বাধা দিব এটাও ফাইবা
কোন গুরু মানুষে বাধা দিব এটাও ফাইবা বাধা টপকি থাকিলা এটাও ফাইবা সুবহানাল্লাহ সব রাস্তা প্রায় সূরার মধ্যে আলোচনা আছে আর সূরা ইব্রাহিমও বড় সুন্দর করে আল্লাহ কইছেন আমার আল্লাহর সারা নির্দেশ সারা আদেশ অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ প্রস্ফুটিত করেছেন যাহাতে আমরার বুঝতে কোনো অসুবিধা হয় না বান্দা বান্দেরারে দুনিয়া তাকবার সময় ওই গাড়ির মধ্যে মোবিল বা তেল যা লাগে মেডিসিন যা লাগে ট্রিটমেন্ট করতে সারা সিস্টেম আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দিছেন বেমার বুঝিলাও বেমারর মেডিসিনও তুমি বুঝিলাও কোন কারণে তোমার গাড়ি স্টার্ট অর নাতাও তুমি বুঝিলাও সুবহানাল্লাহ তোমার এই গাড়ি গন্তব্যস্থলে গিয়া পৌঁছতে পারবো কিনা তাও তুমি বুঝিলাও ইমানর গাড়ি লইয়া এই দুর্বল গাড়ি লইয়া তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারডাইনি মওত পর্যন্ত পৌঁছা যারনি কবরর মধ্যে গিয়া তোমার এই গাড়ি লইয়া গিয়া তুমি কিয়ামতর দিন উঠতে পারবাইনি এই গাড়ির মোবিল ঠিক আছে নি এই গাড়ির তেল ঠিক আছে নি এই গাড়ির প্লাগ ঠিক আছে নি এই গাড়ির ইঞ্জিন ঠিক আছে নি এই গাড়ির ওয়াশার ঠিক আছে নি এই গাড়ির চাকার মধ্যে বিট আছে নি ওটা সারা আপনি ইন্তজাম দুনিয়া থাকতে করিলাইন কারণ গাড়ি যখন সারি দিব এই সারার মানে এই গাড়ি আর দম লইবার কথা নাই দুইটা জায়গাত গিয়া দম লইব একটা জান্নাত একটা জাহান্নাম সুবহানাল্লাহ রাস্তা দুইটা কিন্তু বুঝা যারনি কয়টা রাস্তা জান্নাত আর জাহান্নাম আমার আল্লাহ সূরা ইব্রাহিম সূরা কত্রা সা দেরি হয় তো তোরা ফানি দিবা আল্লাহ ফরমাইন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর আল্লাহ হরুফে মুকাত্তাআ দিয়ে শুরু খতরা আমরা প্রায় ফাইসি আলিফ লাম মিম সোয়াদ নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন ইয়াসিন তোয়াহা কাফ হা ইয়া আইন সোয়াদ ফাইসি না ওলা আলিফ লাম র জেকটার তর্জমা মুফাসসিরিনে কেরাম হলে আকসার মুফাসসিরিনে কইতরা আল্লাহ বালা জানাই বুঝা জানানি আয়াতে মুতাশাবিহাতর অংশ বলিয়া ধরা হয় কঠিন যেটা আয়াত কঠিন আলোচনা প্রায় মুফাসসিরিনে কেরাম হলে ইটারে ওভারলুক করিয়া যায় ইটারে ওভারটেক করেন টাচ করেন না কারণ বেয়াদবি হইব আর উচ্চ স্তরের মুফাসসিরিন যারা তারা মাঝে মাঝে তফসির বীর রায় করেন আল্লাহ তাআলা তারার দিল ডালিয়া দেয় তফসির বীর রায় হইল কি ইজতেহাদ করতে 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 মুজাহাদা করতে 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 তাহাজ্জুদ ফড়িয়া সলাতুল হাজত ফড়িয়া যারা হাদিস লেখাত লাগতা ফতোয়া লেখাত লাগতা সেই ডিপার্টমেন্টে প্রত্যেক শোবা ইসলাম আর দিনর খিদমতর হর শোবার মধ্যে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম তাহাওয়ি ইমাম আওজাঈ যারা গুজরিয়া গেছেন গিয়া বড় বড় ইমাম হল ইতা এমনে তারা ডাইরেক্ট ফাইসন লেখি লেইছেন মুঠেও না ইস্তেহাত করতে 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 তারা ইস্তেহারা পর্যন্ত করতা সুবহানাল্লাহ অনেক সময় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আয়া দিক নির্দেশনা দিতা তোরা কেউ হরক বাই হল ও ওলা তুমি লেখিলা ইগু লেখিও না না হললে বাধা মানতা আর হইলে ওগু লেখতা সুবহানাল্লাহ ওলা ইমাম ইবনে আবু কাতাদা রহমতুল্লাহ আলাইহি টাইম হইত্রা তফসির বীর রায়ের একটা অংশ যেন টাইম হইত্রা আমার ইস্তেহাদে হর আই রে হাই মাইকটা বড় সুন্দর সাউন্ড আসলো রে বা লা ইলাহা ইল্লাল্লাহ 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 আবার তফসির বীর রায় এক গুরু মুফাসসিরিনে কইতরা জায়েজ নাই আর এক গুরু কইতরা হ্যাঁ কিছু কিছু সময় বুঝাইতে গিয়া তফসির বীর রায়ের জরুরত আছে তবে সব জায়গাত না আবু কাতাদায় কইতরা যে ইনো বেশিরভাগ মুকাত্তাআত হরুফ যেটা আছে
ইতার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সরাসরি ডাইরেক্ট খেতাব করছেন সুবহানাল্লাহ এর বাদে আস্তে করে লেখছেন ওটা তো আমার রায় আর বাদ বাকি আল্লাহই ভালো জানেন সুবহানাল্লাহ আলিফ লাম রা তার মানে ইয়া মুহাম্মদ হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব শব্দ মাঙ্গে রাখি আমি কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর টোটাল আয়াত ঠিক আছে নি ভাই হল মত কেল কথা হোটেল লাগলে কই ভাই ইনশাআল্লাহ কারণ বুঝাইবার ক্যাপাসিটি আমার কম একটু চিত্রিব যদি বুঝেন না তে আমার কই ভাই ইনশাআল্লাহ আমি রিপিট করব কিতাব ফইলা আল্লাহ হইতরা ইব্রাহিমের শুরুয়াত হে মুহাম্মদ এই সেই কিতাব এই কিতাব কোরআনে কারীম ও কিতাব কোন কিতাব এই কিতাব আমরা বড় দূরে এখান থেকে আল্লাহ ওহানোর নাম লইয়া ওহানোর কথা হইয়া হইলা শুরু হতরা কিতাব আপনার গরজ এটা একফারা বাংলা উর্দু ইংলিশ তোয়া ওতানি মতন এখানে কিতাব ডিকশনারি যেখান তোয়া ওখান নেই অক্সফোর্ড ওখান নেই আল্লাহ কোরআন করিম কিতাব এই সেই কিতাব হে মুহাম্মদ তোরা খেয়াল করো কোয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আল্লাহ হইতরা হে হইতরা হে মুহাম্মদ এই সেই কিতাব আনজালনাহু ইলাইক কাফর ইশারা নবীর বা হে নবী মুহাম্মদ আমি আপনার উপরে আপনার দিকে আপনার কাছে এই কোরআনে কারীমে কার নাজিল করছি সুবহানাল্লাহ একটা কারণ আছে নানি কেন হত রানি আপনারা হে লক্ষ্মী নগরের মুসলমান মা বনিতে কেল করেন জানি আমার আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দিত্রা হে মুহাম্মদ কিতাব একটি কিতাব যে কিতাবটা নাজিল হয়েছে নাজিল করা হয়েছে আমি করিলাম তোমার কাছে তোমার জন্য তোমার কাছে আমি দিলাম নাজিল করলাম তোমাকে দিলাম তোমার উপরে নাজিল হলো তোমার কাছে আইছে এই কিতাবটা কিয় লাগি লিতুখরিজা বার করিয়া আনবার লাগে খেয়াল করেন জানি বড় মজার মা বুঝলে বড় মজা আর ফায়দা তুললে জিন্দগি কামিয়াব সুবহানাল্লাহ যদি কোনো মানুষে তিলাওয়াত শোনে গান শুনিয়াও তো মজা পাইত না গান শুনব সামান্য সময় লাগিন মজা লাগে কিন্তু কোন ক্যাসেটের মধ্যে যদি একটা গান একটা হিন্দি গান একটা বাটিয়লি গান এখন করে যেটা গান বাজেন ভাই আচ্ছা কোন চাই ওটা আগর গানের লাগান নেই এখন রিংটোন পাম চিং কুর টেঙ্কা ওটা হইল কি রিংটোনের আওয়াজ নাউজুবিল্লাহ আমি আসিবার লাগিন কইয়ান না মানে অত নিকৃষ্ট আওয়াজ আর কি আগর এটা তুরা আচ্ছা বোঝা যাইতো যেন গান চলে আর কি যদিও বাদ লাগতো গান কিন্তু অত নিকৃষ্ট লাগতো না এখন কোনো যুবক ফুয়াইনতে খারাপ পাইলে ফাঁকু আমি কইলে ইয়ার যারা কেটিএম বাইকের মধ্যে উঠিয়া বা এফ জেড নয়া এডিশন বাইক উঠিয়া খরর করে হইল দেরে দেরে মানে শিকড় ও শিকড় দগে বাটিয়া আধা প্যাকেট করিয়া দগে মুখো হারাইলাম আর হারানির লগে লগে শিকড় হারানির লগে লগে গাড়ি স্টার্ট দিল না মাতুন না কেনে আপনারা ফাতারে মন নিবা না হুজুর আইসেন আলহামদুলিল্লাহ কোন এক দোয়া জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ হুজুরি গু সার করবে আমাকে কিছু নিব লা ইলাহা ইল্লাল্লাহ এই কোরআন কান তিলাওয়াত করলে তিলাওয়াত শুনলে মজা লাগে না বে মজা লাগে কেমন মজা লাগে আপনারা বুধভাইতরা নাই কান যারা বুধভাই শৈন তারাও হইতে পারবার যারা বুধভাই শৈন্যার ইয়াদ দিলে তারাও হইতে পারবা ইনশাআল্লাহ একটা গান হিন্দি গান একটা বাংলা গান একটা লোকগীতি একটা গীতিমালার তাকে বার করিয়া রবীন্দ্রনাথের যদি কোনো গান আপনি গাইন
যেমন একটা কবিতা আছে মা কথা মধুর বড় আরাম দাইনী রোগ সজ্জা কিংবা দূর পরবাসে মা বলে ডাকে গো তোমারে শান্তির সমীরণ বহে অন্তর আকাশে ভাল লাগছে নেন ওগো ইমাম সাহেবে যদি প্রত্যেক দিন ফজর বাদে ওগো ফোড়া শুরু করেন কদিন ফোড়ার বাদে আপনার বাদ লাগবে বেশ থেকে বেশ পাঁচ দিন ছয় দিন সাত দিন বাদ লাগবো না ও আর মাটিতে নাই এখন হিন্দি গান বাংলা গান যে কোনো ভাষার গান যে কোনো লেখকর গান যদি কোনো মানুষে রোজা নাই গুবা যায় তারও বাদ লাগবো শূন্যওয়ালারও বাদ লাগবো নানি কিন্তু কোরআনে কারিম এখানে ইমাম সাহেবর গলার মধ্যে কোনো মজা নাই ইলা কোনো ইমাম যদি ওইন রস নাই ইলা আসুন না সুর সবরে আল্লাহ দেয় না সৌন্দর্য বুঝা যারনি অন্যদিকে তার খুবই বাড়াইয়া দিলে যান সুর আছে এনে এন গেছে কি এই খুবিটা কমাইয়া আনিয়া আল্লাহ যান সুর নাই এন গেছে অন্য খুবই দিলেন সুবহানাল্লাহ বলেন খেয়েও খেয়ের থেকে কম নাই প্রত্যেক মানুষের ক্রিয়েটিভিটি মাইন্ড আছে কোনো মানুষ খেয়ের থেকে কম নাই ফিতরতান আল্লাহ একটা স্পেশালিটি দিয়াও তারে বানাই সুবহানাল্লাহ আকবার সবার কাছে বিশেষ গুণ থাকে একটা একটা হইল থাকে আর কি আলহামদুলিল্লাহ আকবার এবং ক্রিয়েটিভিটি মাইন্ড একটা ওটা আম্মা আব্বা তো কাজে বার করা লাগবে ই ছেলে আর্টস লইয়া ফুড়িত এগুলো সায়েন্সও দিলাম খেনে আমি ঠিক আছে এগু আলিম বনবার তার কিয়াল এগুলো জোর করিয়া আমি হিফজ বেস্ট দেওয়া ঠিক না হিফজ করবার কিয়াল এগুলো আমি যদি জোর করিয়া নিয়ে আলিমানাত ভর্তি করি ওই তো নাই তার দিমাগ ফইলে শুরু হয়েছে মুখস্থ বাইদে ঠিক আছে ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন ডেইলি কইনেন ফজরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ জুমার নামাজ কোনো মুরব্বি ইলা ফাইসলা নি বলে ইমাম সাহেব ফাতিহা গো বাদ দিন বা অন্য কোন সূরা একদি শুরু করো বা ফাইসলা নিলে একাদ দিন কেনে এটা আল্লাহর কালাম কিতাব এই সেই কিতাব আনজালনাহু ইলাইক সুবহানাল্লাহ আকবার এমন একটা বিশ্ব সেরা কিতাব গুগলের মধ্যে সার্চ করলে পাইবা সবটাকে বেশি পঠিত কিতাব সবটাকে বেশি রিডিং করা হয় তিলাওয়াত করা হয় পড়া হয় তার নাম হইল কোরআনুল করিম সুবহানাল্লাহ এই কোরআনে করিম আল্লাহ রাব্বুল আলামিনে ওহানোর বৈশিষ্ট্য বর্ণনা কতরা নবীরে ও নবী আমি তোমার কাছে দিলাম কেয়াল করেন জানি এই সেই কিতাব আনজালনাহু ইলাইক নাজিল করলাম তোমার কাছে দিলাম তোমার কাছে কিতাব নামক হাদিয়াটা দিলাম খেনে লিতুখরিজা বার করিয়া আনবার লাগি কেল কথা এই কোরআন দিছি তোমারে নাজিল করছি তোমার উপরে এবার সমজাইছি তোমার উপরে লিতুখরিজা বার করিয়া আনবার লাগি তে তো আইল কিতাব বার করিয়া আনবার লাগে কিতাব বার করিয়া আনবার আল্লাহ সুবহানাল্লাহ এর লাগিন কোরআন করিম ওর তাফসীরের দরকার মসজিদের মধ্যে তাফসীরের ইন্তেজাম করো কামাই তখন শব্দ শব্দ মানুষে বুঝবো আর আল্লাহরে আল্লাহ বলিয়া মানিয়া নিব কোরআনে করিমের লগে মায়া লাগবো নমাজ পড়তে মজা লাগবো যখন আয়াতুল কুরসি পড়িবা ইমাম সাহেবে নমাজ হাসরের আয়াত পড়িবা ফজরের বাদে যদি তার তফসির যাওয়ার বাস হয়ে যায় জনন দেওয়ানা বনিয়া আল্লাহর বান্দা নমাজ ছাড়িত নাই কারণ তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর লগে গল্প করা যায় যখন বান্দায় লক্ষ্মীনগরের বান্দা গুণাগার বান্দা তফসিরের মধ্যে আয়া কিছু তর্জমা জানিয়া ইমামর পিছনে উবাইয়া তিলাওয়াত শুনিয়া আয়া তোর অর্থ দিলর মধ্যে আওয়াজ শুরু হয়ে যাইব তখন মজা লাগব নমাজের লগে এবং এই নমাজ বনি যাইব প্রতিষ্ঠিত নমাজ যে প্রতিষ্ঠিত নমাজের লাগি নবীর দুনিয়ার মধ্যে খিদমতর সারার মূল হই লগি নবীর খিদমতর সারার মূল হই লগি নমাজের প্রতিষ্ঠিত হরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতা না আমি খালি আমি কইতাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ আপনারা ফটো হ্যাঁ মাইন রাস্তার মধ্যে হ্যাঁ মাইনান টিকা সিস্টেম ঠিক না জাইন টিকা লইন আর খামাইতে পারবেন নি মত না জি না ইনো বুঝা যা টিকা সিস্টেম মনে কা সুবহানাল্লাহ আমি হইতাম খালি আপনারা না জোরে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইক এর বাদে আল্লাহ কই আমি হইয়ার লি তুখরিজা বার করিয়া আনবার লাগি বলে আল্লাহ কিতাব বার করিয়া আনবার লাগি ও আল্লাহ কইত্রা আন্নাস মানুষরে বার করিয়া আনবার লাগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আল্লাহ এমন এক কোরআনে করিম বানাইলাই যত আমি পড়িয়া যাই মজা লাগে প্রশ্ন বারয় প্রশ্ন বারয় আল্লাহ তুমি মজা লাগাইলাই এক আয়াতর একটা অংশ ফড়িয়া বাদর টুকরা না ফড়িলে মজা লাগে না এক আয়াত ফড়িয়া বাদর আয়াত না ফড়িলে মজা লাগে না এর লাগিন তো আল্লাহ ওয়ালা যারা কোরআনে করিম বুঝি লাইছেন তারা রোজানা খতম দিবার লাগিন চেষ্টা কতরা সুবহানাল্লাহ এক আয়াতে আরেক আয়াত এক রুকে আরেক রুকু এক পারায় আরেক পারা টানি 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 তিন দিনে খতম দেনেওয়ালা বরাহ জমিন আসেন সুবহানাল্লাহ খেনে মজা লাগে গেছে আলহামদুলিল্লাহ লিতুখরিজা বারহরিয়া আনবার লাগিন আন্নাস আন্নাস টোটাল মানব জাতিরে বুঝাইছেন আল্লাহ আল মুমিন মুমিনা মুসলিমিন হইছেন না মাত বুঝা জানেনি মুমিনুন মুমিনিন হইছেন না মুমিনাত হইছেন না আল্লাহ হইছেন আন্নাস সমগ্র মানব জাতিকে বের করে আনার জন্য হে নবী মুহাম্মদ এই কোরআনে কারীম তোমাকে উপহার স্বরূপ দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার প্রশ্ন আইলো মানুষের এখান থেকে বার করে আনতাম ও আল্লাহ আমারে তুমি কইলাই হে মুহাম্মদ তোমারে আমি কোরআন নাজিল করলাম তোমার উপরে বার করে আনবার লাগিন মানুষরে ইনো খ্রিস্টিয়ান নাই হিন্দু নাই মুসলমান নাই বৌদ্ধিস্ট নাই খালা নাই দোলা নাই ধনী নাই গরিব নাই চাকুরিজীবী আর ব্যবসায়ী দোকানদার কোনটা আগলাই নাই টোটাল মানব জাতিরে বের করে আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নির্দেশ দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ খান থেকে আমি বার করে আনতাম ও আল্লাহ রাব্বুল আলামিনে বড় সুন্দর হরিয়া কইত্রা মুহাম্মদ তুমি বার হরিয়া আনতে মিনাস জুলুমাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্ধকার সমূহ থেকে আন্দাইর ওহল তাকিয়া জুলুমর বহু বচন জুলুমাত জুলুম একটা ভুল একটা আন্দায় ভুল বাদে হইয়ার হইছি আগে নেন তোরা হই দিছি একটা স্লিপ হয়ে গেছে বাদে যে কয়াই তো আগে আই আন্দায়ের একটা আন্দায়ের জুলুম জুলুমাত ওই লগি বেশ কয়েকটা আন্দায় অন্ধকার সমূহ থেকে বের করে আনার জন্য আন্দায়ের ওহল তাকিয়া বার করে আনবার লাগিন নবী মুহাম্মদ রে কোরআনে কারীম ওখান দিয়ে ফাটে গিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর মিনাজ জুলুমাত আন্দার থেকে বার করে আনবার লাগে আল্লাহ এই কোরআনে কারীম কান দিছেন বুঝা জানেনি আন্দার এক দুইটা আন্দার নাই হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আন্দার আছে ওটা আন্দার হল তাকিয়া খালি মুসলমান বেগর যারা এরা নাই যারা মুসলমান নাই যারা গায়ের মুসলমান যারা হিন্দু ভাই নরেন্দ্র মোদীর উপরেও এই আয়াতটা বর্তায় হিমন্ত বিশ্ব শর্মার কাছে গেলেও এই আয়াতটা বর্তায় আমার আল্লাহ সারারে বন্দা হইত্রা সারারে বান্দি হইত্রা এই দুনিয়ার সারা ধর্মাবলম্বী মানুষের উপরে এই আয়াতটা কার্যকরী করা যায় সুবহানাল্লাহ যদি তুমি মানিলাও মায়া করিয়া হইয়ার মানিলাও তাইলে আমি আল্লাহ হইয়ার তোমার লাগিন বহুত বড় পুরস্কার ইনাম রাখছি সুবহানাল্লাহ আও সব রে আমি দাওয়াত করিয়ার মোহাম্মদ
তুমি টোটাল সারা মানসরে আমেরিকার মানসরে সুইডেনের মানসরে কানাডার মানসরে মূর্তি পূজক হলরে সূর্য পূজক রে চন্দ্র পূজক রে পাথর পূজারি সব রে ডাক দেও গির্জাওয়ালারে ডাক দেও তুমি যারা মন্দিরে ঘন্টি বাজায় তারারে হো তারা অন্ধকারের মধ্যে আছে আমি আল্লাহ সাইয়ার না আমার হাত দিয়া বানাইছি আমার মায়া আর বান্দা বান্দি এরা বেগর গিয়া ইমান দেখাইয়া চলত হরিয়া আমি আল্লাহ সাইয়ার তারারে অন্ধকার দুষ্ট বুজুর্গ আহবাব বড় মায়া করছেন আল্লাহ শুধু মুসলমান নাই আমরার ভিতরে মুসলমান হলর ভিতরে মুসলমান নামদারি বাসায় লড়ন কি হরকত খানে করেন স্ট্রেট হইয়া বকুয়া আমরার মুসলমান হলর ভিতরে ওলা মানুষ আসই হিন্দু বাইন তোরে দূষণ কিন্তু তারা হিন্দু বাইন তোর ফিটিত মাতখান ফেলাইয়া তারাও মাতমা তৈল কোরআনে করিম আ সামনে আ যে কুফা যারা কুফরি করিয়া কুফার বঞ্চে শিরিক করিয়া মুশরিক বঞ্চে আমরা মুসলমান নামদারি আমি আমজাদ বা আপনি আনোয়ার হুসাইন বা আপনি জমিল আহমদ আপনি মুবিদুর রহমান আপনিও এই কুফারের দল নাউজুবিল্লাহ হামাই যাইবা যদি এটা কর্ম আপনার কাছে পাওয়া যায় হকুয়া নাউজুবিল্লাহ মানুষ খুশি মানা গ্যার মুসলমান দুশিমানা মূর্তি পূজারীরে দুশমানা দুর্গা পূজা করনে ওয়ালারে দুষ দিবানা যারা ইসলামর একত্ববাদরে মানে না সূর্যরে পূজা করে তারে দুষ দিবানা আপনি আল্লাহ রব্বুল আলামিনের সিজদা খতরা হে সূর্যর পূজা করেন আপনি নবীর দুরুদ ফড়িতরা হে রাম জন্মভূমির মধ্যে গিয়া খেমনে একটা সুন্দর করিয়া আপনার ভক্তি দেওয়া যায় হৌ চিন্তা করেন হে বিভিন্ন জায়গার মধ্যে মন্দিরও গিয়ে প্রসাদ হার আপনি খারাপ নজরে দেখবা না তার ধর্ম মতে হে চলের আপনার ধর্ম মতে আপনি চলতরা আর ই আয়াতে হর আল্লাহ সবরে দাওয়াত দিতরা সুবহানাল্লাহ।